নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। অথেন্টিক ব্যঞ্জনে আজ আপনাদের জন্য এনেছি পাঞ্জাবের অতি প্রসিদ্ধ একটি রেসিপি, পিন্ডি ছোলে। ভীষণই চটপটা আর স্পাইসি এই পিন্ডি ছোলের স্বাদ কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, পিন্ডি ছোলে। আমি 500 গ্রাম চানা ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চানাটা আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। এরপর আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিলাম, এতে দিচ্ছি 2 চামচ চা পাতা, 1টা তেজপাতা, 1টা বড় এলাচ, 2টো দারুচিনি, 4-5টা লবঙ্গ, 10-12টা গোটা গোলমরিচ। এবার এই সব মশলা আমি এইভাবে বেঁধে একটা পুটুলি টাইপের বানাবো। তারপর এই মশলার পুটুলিটা আমরা দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে। এই পুটুলি সমেত আমাদের চানাটা সেদ্ধ করতে হবে। আমি আরও একটু জল দিয়ে দিলাম। এইভাবে চানাটা সেদ্ধ করলে চানার রঙটা কালো হয় আর পুরো মশলার ফ্লেভারটা কিন্তু চানার মধ্যে মিশে যায়। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম আর দিলাম সামান্য খাবার সোডা। এবার কুকার বন্ধ করে আমি 5টা সিটির জন্য অপেক্ষা করব। পিন্ডি ছোলের মশলা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 2টো তেজপাতা, 5-6টা শুকনো লঙ্কা, কসুরি মেথি দিয়ে দিলাম 2 চামচ মতো দেবেন, 3টে দারুচিনির স্টিক, 4টে ছোট এলাচ, 2টো বড় কালো এলাচ, জয়িত্রী, 10-12টা লবঙ্গ, 10-12টা গোটা গোলমরিচ। এবার হাই ফ্লেমে শুকনো খোলায় আমাদের খুব ভালো করে এই সব উপকরণ ভেজে নিতে হবে। যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝবেন ভালো মতো ভাজা হয়ে গেছে। তখন এই সব উপকরণ আমরা একটা মিক্সিতে ঢেলে দেব। এর মধ্যে দেব 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ বিট নুন, 1 চামচ চাট মশলা। এবার খুব ভালো করে মিক্সিতে আমরা গুঁড়ো করে নেব, তাহলেই তৈরি হয়ে গেল পিন্ডি ছোলে মশলা। এবার আমাদের এইভাবে স্কোয়ার করে আলু কেটে নিতে হবে, আলুগুলো যাতে ভালো মতো ডিপ ফ্রাই করা যায়। আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। হাই ফ্লেমে আলুগুলো আমাদের ভালো মতো ভেজে নিতে হবে। এই রান্নায় আলুর স্বাদটা কিন্তু একদম অন্য রকম হয়। আলুগুলো ভাজার সময় আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। যখন লাল লাল হয়ে যাবে আর নরম হয়ে যাবে তখন আলুগুলো আমরা তুলে নেব। একটু স্পাইসি হয় এই রান্নাটা, সেই জন্য পরোটা বা নান এইসবের সাথে খুব ভালো লাগে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পিন্ডি ছোলে মশলা, যেটা আমরা তৈরি করেছিলাম, সামান্য একটু বিট নুন। এবার এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আলুর সাথে সব মশলাগুলো মিশিয়ে দিতে হবে। তারপর আলুটা আমরা সাইড করে রেখে দেব। আমাদের ছোলের আলু তৈরি হয়ে গেল। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, খুব লোভনীয়। এবার এদিকে আমাদের চানা সেদ্ধ হয়ে গেছে। আমি মশলার পুঁটলিটা বার করে নিলাম। তারপর এইভাবে চানাটাকে ছেঁকে নিতে হবে, একটু ঠান্ডা হতে দেব। আর চানা থেকে যে জলটা আমরা পেলাম সেই জলটা কিন্তু রেখে দিতে হবে, এটাই রান্নায় ব্যবহার হবে। দেখুন চানা একদম গলে গেছে। এবার এই সব চানা আমি দিয়ে দিলাম কড়াইতে। আগে তেল দেওয়ার কোনো দরকার নেই। এখন গ্যাসটাও কিন্তু আমরা জ্বালাবো না। আমি এর মধ্যে দিয়ে দিলাম জুলিয়ান করে কাটা আদা,
6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু হিং। এবার দেব ভিন্ডি ছোলে মশলা, যে মশলাটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম। আমি 3 চামচ ছোলে মশলা দিলাম। এরপর দেব বিট নুন 1 চামচ। এরপর যে আলুগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। অন্য একটা পাত্রে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর 1 চামচ ভর্তি করা গাওয়া ঘি ভালো মতো গলিয়ে নিলাম। খুব ভালো মতো যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম জুলিয়ান করে কাটা আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। ভালো মতো ভাজার পর খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন এই তেলটা এইভাবে হাতায় তুলে তুলে আমাদের ছোলার মধ্যে বা চানার মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আমরা সাধারণত যেভাবে বানিয়ে থাকি তার থেকে এই প্রসেসটা একটু আলাদা। খুব ভালো মতো চানার সাথে সব মশলা আর তেল ভালো মতো মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে, যাতে সব মশলা ভালো মতো মিশে যায়। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব চানা থেকে যে জলটা পেয়েছিলাম সেই জলটা। যেহেতু এখানে গুঁড়ো মশলার পরিমাণটা বেশি সেই জন্য মিশ্রণটা যেন খুব ভালো মতো হয় সেটা খেয়াল রাখবেন। খুব ভালো মতো আমি মিশিয়ে এবার গ্যাস জ্বালিয়ে দিলাম, ধিমে আছে। এবার আমি 15 মিনিট এটাকে হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর, আমাদের ভিন্ডি ছোলে একদম রেডি। দেখুন গুঁড়ো মশলা থাকার ফলে যখন জলটা মরে গেছে এর টেক্সচারটাও কিন্তু একদম পাল্টে গেছে, একদম গাঢ় মাখামাখা একটা ব্যাপার তৈরি হয়েছে। আর পারফেক্ট ভিন্ডি ছোলে কিন্তু একদম এই রকমই হয়। সাধারণ চানা মশলার বদলে এই শীতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভিন্ডি ছোলে, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।